দর্শক, এই প্রথম রেল যাত্রা শুরু ঢাকা টু কক্সবাজার। আমরা একটু ভাইয়ের কাছে ভাইয়া, আপনার নাম নাম্বারটা একটু বলেন। ভাইজান 01716190 ভাই, লাইভে কিন্তু আপনার নাম্বারটা চলে যাচ্ছে অলরেডি। এই সময় নাম্বারটা যদি আপনি বলেন, এই নাম্বারটা কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে। আমাদেরকে একটু বলবেন ভাই, মেট্রো যে ঘটন বাড়তে গিয়ে কখনটাও খোনান সাথে আমি উনি ধরছি এক বছর আগে। দর্শক, আমরা জানতে চাচ্ছেন যে এই যে চালক রয়েছেন, তিনি কিন্তু এই টাকাটু পাঁচ হাজারে মধ্যে রওনা করবেন। আমরা রেল স্টেশনে ঢাকা টু কক্সবাজার এই প্রথম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, এই যে এখন যে ট্রেনের চালকের সাথে আমরা একটু কথা বললাম, আমরা একটু তার সাথে একটু কথা বলি যে কতক্ষণ সময় লাগতে পারে আর কোথাও স্টেশন করবে কিনা। ভাইজান, কতক্ষণ সময় লাগবে কক্সবাজার যেতে? আমরা ফেসবুক লাইভ রয়েছি, কোথাও কি স্টেশন করবে? স্টেশন করবে, এছাড়া আর কোথাও স্টেশন করবে না। দর্শক, দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইনে রয়েছেন, ট্রেনের যে ইঞ্জিনটি রয়েছে, এখন ইঞ্জিনটি ঘুরিয়ে সামনে চলে যাবে। আমরা দেখছেন যে এখন এই মুহূর্তে যে বগি থেকে আলাদা হয়ে যাচ্ছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রথম বাংলাদেশে ঢাকা টু কক্সবাজার ট্রেনটি যাত্রা শুরু করবে। আমরা একটু আপনাদেরকে ভিতরে ট্রেনের ভিতরে কি অবস্থানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ট্রেনটির ভিতরে এখন এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ নেই, সে কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শক, আমি বশিরুল্লাহ, সাত বাংলার একমাত্র কর্ণধার। আমি নিজেও এই ট্রেনের যাত্রী হিসাবে কক্সবাজারে রওনা করছি। এগিয়ে নিল, তার জন্য আমি কক্সবাজারবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ভ্রমণটা আসলে এক কথায় অসম। আমি শুধু এই ভ্রমণটা করার জন্য গতকালকে রাত্রেই কক্সবাজার গেছি এবং সেখান থেকে ফার্স্ট জার্নির ইতিহাস হওয়ার জন্যই আজকে ভ্রমণটা করলাম। থ্যাংক ইউ। দর্শক, এই ট্রেনটি কক্সবাজার থেকে এখন এই মুহূর্তে আমি আসি। আর এই যে এই ভাইটি, ভাই আপনি কি কক্সবাজার যাচ্ছেন? কক্সবাজার যাচ্ছেন মানে আরো দুদিন পরে তো যেতে পারতেন, আজকে যাওয়ার জন্য কি এমন হুমড়ি খেয়ে পড়লো? প্রথম দিন প্রথম ট্রেনে যাচ্ছি কক্সবাজার। আজকে শুধু একটি ভ্রমণ নয়, আজকে একটা ইতিহাস হতে যাচ্ছে, একটি ভ্রমণের গল্প শুরু হতে যাচ্ছে। কারণ আগামীতে এই ট্রেন ভ্রমণ নিয়ে নতুন নতুন গল্প আসবে, এই ট্রেন ভ্রমণকে কেন্দ্র করে। এবং এই প্রথম ট্রেনে ঢাকা থেকে আমরা যাচ্ছি, এর চেয়ে বড় আনন্দের মনে হয় ভ্রমণ আর হতে পারে না। আজকে
এতটাই এক্সাইটেড যে সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন ট্রেনটি আসবে আর কখন যাবে। এবং এই কমলাপুর থেকে আমি মনে হয় এর আগে কখনো স্টেশনে এসে পৌঁছায় নাই। আজকে কক্সবাজার উদ্দেশ্যে যাওয়ার জন্য যেরকম এক্সাইটমেন্ট সকাল থেকে অনুভব করছি এবং অপেক্ষা করছি, আমাদের জন্য অপেক্ষায় আছে ঝিনুক আকৃতির মুখ মেলে থাকা সেই স্টেশনটি, এবং সকালবেলা স্নিগ্ধ সকালে আমরা সেখানে গিয়ে পৌঁছাবো। আপনি একাই যাচ্ছেন না আর কেউ যাচ্ছে? আমার সাথে আমার ভাগ্নে আছে এবং আমার দুজন টিম মেম্বার আছে। মূলত আমি একজন ব্লগার, আমি ব্লগ করতে যাচ্ছি। তো আমার মনে হয় আজকে আমার জীবনের সেরা ব্লগটি করতে যাচ্ছি। আপনার ব্লগের নাম কি? আমার ব্লগের নাম শান্ত জেলবার্ড। ভাই আপনার নাম কি? আমার নাম শান্ত। ভাই আপনি কোথায় যাচ্ছেন? ভাই ভাই আমি কক্সবাজার যাচ্ছি। ভাই কক্সবাজার? ভাই এই জীবনের প্রথম, ভাই ঢাকা থেকে, এই জীবন প্রথম ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে, কক্সবাজার ডাইরেক্ট। ভাই শুধু আপনি যাচ্ছেন না আর কেউ যাচ্ছে? ভাই আমরা বিশাল একটা টিম যাচ্ছি। ভাই কতজনের টিম? ভাই 15-20 জনের। 15-20 জনের টিম? অন্যরা সুযোগ? এটা আমাদের জীবনের প্রথম যাত্রা, প্রথম সুযোগ কক্সবাজার উদ্দেশ্যে রওনা ট্রেনে। ট্রেনে? বাহ, থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বাংলাদেশে এই প্রথম মানিলো ট্রেনে সরাসরি কক্সবাজার, কক্সবাজার থেকে এই মাত্র ট্রেনটি এসে এই কমলাপুর স্টেশনে সংযোগ হলো। আমরা এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা এখানে দেখতেছি পুরো একটা টিম রয়েছে। আবু আপনি কোথায় যাচ্ছেন? আমি লাইভ আছি, লাইভ আছি, লাইভে লাইভে লাইভে। আপনি কোথায় যাচ্ছেন? ঢাকায়? কক্সবাজার থেকে আসলেন? লাইভে? হ্যাঁ 100% লাইভ, বিশ্বাস হয় না। এই যে দেখেন আপনি লাইভে কিনা, আপনার লাইভে আছে এই মুহূর্তে। আপনি কোথায় যাচ্ছেন? সব ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে এই প্রথম। কি নাম আপনার? দর্শক, পুরো এটিএন বাংলার পুরো টিম যাচ্ছে একটা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা হলো ঢাকা থেকে সরাসরি হলো এয়ারপোর্টে কমলাপুর স্টেশনে হাজির হয়েছেন। তারা সরাসরি হলো এই ট্রেনটিতে যাবেন হলো কক্সবাজারে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আমি নিজেও এই কক্সবাজার উদ্দেশ্যে রওনা করছি। আমরা সাধারণত হলো আজকে আমরা যাচ্ছি এই কক্সবাজারে, পুরো বিষয়টা নিয়ে ঘুরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ঝিনুকের প্রথম স্টেশনে নেমে আমরা কমলাপুর স্টেশনে যখন থেকে রওনা করে ঠিক কক্সবাজার রেল স্টেশনে আমরা নামবো, সেখানে দেখবো যে ঝিনুকের মুখে একদম যে স্টেশনটা দেখে অসম্ভব লাগছে, আমরা সেই বিষয়গুলো চেষ্টা করবো। দর্শক, আমি এখন এই কিছুক্ষণের মধ্যেই কমলাপুর স্টেশনের আমি যেই বগিতিতে বসবো, আমরা কমলাপুর যে ট্রেনটিতে যাব সেই ট্রেনটিতে আমরা আপনাদেরকে দেখালাম ভিতরে কি ধরনের অবস্থান রয়েছে। সাধারণত এক্সক্লুসিভ হবে 100% এবং অনেক সুন্দর হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই কমলাপুর যে বগিটাতে আমরা উঠবো। আমাদের এটিএন বাংলার যারা আমাদের সহকর্মীরা রয়েছেন, আমরা তারা সবাই জুনিয়র সিনিয়র যারা আছেন সব অসংখ্য আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে আমরা পুরো জার্নিটা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করব। দর্শক, দর্শক এই মুহূর্তে যারা আপনারা দেখছেন এবং কীভাবে টিকিট পাবেন, কোন জায়গা থেকে টিকিটটা ভ্রমণ করে কীভাবে আমরা উঠবেন, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি দর্শক আপনাদেরকে দেখাই যে এই বগিতে যে ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি, মেশিন হলো ট্রেনের যে চালক সেই ইঞ্জিনটি চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে ইঞ্জিনটি কীভাবে সংযোগ দেয় সেই সংযুক্তি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, দর্শক আপনাদের কাছে চাচ্ছি একটি শেয়ার এবং কমেন্ট, এবং পাশাপাশি যত বেশি শেয়ার করবেন আমরা আপনাদেরকে পুরো বিষয়টি আরও ক্ষুদ্র ক্ষুদ্রভাবে পুরো বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমাদের এই জার্নিটি থাকবে পুরো কক্সবাজার যে স্টেশনটি সেই স্টেশনের খুঁটিনাটি সব কিছু বিষয়গুলো আমরা তুলে ধরবো আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে, আমাদের ইউটিউব চ্যানেল সাত বাংলা টিভির মাধ্যমে, পাশাপাশি মেরি বিটিভির মাধ্যমে এবং সাত মিক্সের মাধ্যমে। দর্শক, টোটালি 4টি চ্যানেলেই আমাদের এই জার্নিটি থাকবে। পাশাপাশি আমরা ট্রেনটি যখন ছাড়বে, ছাড়ার পর ভিতরে যে মজা মাস্তি হবে সেই জিনিসগুলো আসলে সাথে আমরা যাচ্ছি অনেক মজা করতে, অনেক আনন্দ করতে, সেই কারণে কিন্তু আজকে আমাদের এই আজকে লাইভটি। দর্শক, পাশাপাশি
সাধারণত আমরা কক্সবাজারে এমনি বিমানে যাওয়া হয়েছে, গাড়িতে যাওয়া হয়েছে, অনেকভাবে গিয়েছে, কিন্তু ট্রেনের যাত্রাটি সরাসরি ট্রেনের যাত্রাটি, আর এই ট্রেনটি বিমানবন্দর থামবে, আর থামবে হলো চট্টগ্রাম। এই দুটি স্টেশন ছাড়া আর কোথাও থামবে না। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আমরা আপনাদেরকে দেখাবো যে ট্রেনের যে ইঞ্জিনটি, আমরা যে চালকের সাথে আপনাদের সাথে কথা বলে দিয়েছিলাম কতক্ষণ সময় লাগতে পারবে সেটাও জানিয়েছিলাম। পাশাপাশি আমরা এই ইঞ্জিন বগিটি যখন ট্রেনের সাথে সংযুক্ত হবে সাথে সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করছে। এই মাত্র এসে ট্রেনটি কক্সবাজার থেকে এই কমলাপুর স্টেশনে সংযোগ হলো। আমরা এই ট্রেনেই যাত্রা শুরু করব। পাশাপাশি আপনাদেরকে পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। প্রথম লাইভটি থাকবে ট্রেনটি ছাড়া লগ্ন পর্যন্ত, আর যখন ট্রেনটি যখন ছেড়ে ঢাকার থেকে ত্যাগ করবে তখন থেকে আমাদের পুরো লাইভটি থাকবে। আশা করি আমরা আপনাদেরকে সাথে পাব। দর্শক, আমরা ট্রেনের একবার শেষ প্রান্ত চলে আসলাম। আমরা ট্রেনের একবার শেষ পর্যায়ে চলে আসছি। ইঞ্জিনের যে বগিটি রয়েছে, দর্শক, আমরা আপনাদেরকে দেখাই। আমরা আপনাদেরকে ইঞ্জিনের বগিটি দেখানোর চেষ্টা করব, ইঞ্জিনটি কিভাবে এই ট্রেনের সাথে সংযোগ দেওয়া হচ্ছে। অনেকে হয়তো বা এই বিষয়টি দেখেননি কখনো। আসলে আমি আপনাদেরকে কষ্ট করে এই বগিটি কিভাবে সংযুক্ত দেয় সেটা দেখানোর জন্য চলে আসছি। এখানে একটি লাইন রয়েছে, পাশাপাশি সিগন্যালটা দিবেন, তারপরে ট্রেন লাইনে গুলো বগি রয়েছে, সেই বগিগুলোর মধ্যে থেকে একটা মাত্র ইঞ্জিনে যাবে। দর্শক, আমি একেবারে প্ল্যাটফর্ম ছেড়ে একেবারে সবুজ ঘাস, এক কথা বলা যায় এই কমলাপুর স্টেশনের সবুজ ঘাসের স্থানে চলে আসলাম। আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে সংযোগ, এই সংযোগ দেওয়ার জন্য দুজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তিনজনকে দেখতে পাচ্ছি, তারা এই সংযোগটি দিবেন। এখনই তো সংযোগটা দিবে না ভাই, ইঞ্জিনের সংযোগ দিতে সাধারণত কতক্ষণ সময় লাগে একটু বলবেন ভাই? সেটা গাড়ি আমাদের দেখার পর আমরা সংযোগ করি। গাড়ি দেখা বাকি আছে, পুরো গাড়িটা আপনারা দেখতে হবে? গাড়ি দেখছি, আরো গাড়ি আমাদের সার দেখবে তারপর। মানে কি আপনারা কি বিষয়টা দেখেন একটু বলবেন? আমাদের অনেক কিছু খুঁটি নিয়ে কাজ আছে এখানে, দেখে দেখে গাইড। মানে যে ছোটখাটো যে বিষয়গুলো, কি কোন বিষয়টা ত্রুটি থাকলে আপনারা ছাড়তে পারেন না? আমাদের গাইডটা মনে করেন সম্পূর্ণ চেক করে পানি হয়েছে, ওয়াটারিং হয়েছে নাকি, বিভিন্ন কাজ আছে দেখার পর তারপর আমরা এই। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ আনোর। আনারজন ভাই, দেখার পর এইটাই সংযোগটা, ইঞ্জিনের সংযোগটা দিতে কতক্ষণ সময় লাগবে সেটা বলতে পারি না। সেটা হলো গাড়ির ডিপার্টমেন্ট, মানে করবো যে আপনার আমাদের একটু ই আছে, পাইপ সংযোগ আছে, বিভিন্ন বিভাগ আছে, ই আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা কি যাবো, আমার সরকারের একটু সমস্যা আছে ভাই। বুঝতে পারছি, কাজ আছে, গাড়ির কাজ আছে। কতক্ষণ সময় লাগতে পারবে বলতে পারি না, আমি সারের বা আসলে পর সারের গাড়ি। মানে আপনি সার অনুমতি দিবে তারপর আপনি সংযোগটা দিবেন, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনের সংযোগটা লাগবে না? না না না, একটু পর। দর্শক, আপনারা শুনতে পেলেন যে ভাইটির কাছ থেকে আমরা যে তথ্যটি নিয়ে এলাম, পুরো ইঞ্জিনটি এবং পুরো গাড়ির বগিটি। ভাইয়া, এখানে কয়টা বগি আছে এই ইঞ্জিনের সাথে? কয়টা বগি আছে জানেন না? আসসালামু আলাইকুম, কেমন আছেন?
এই ইঞ্জিনের সাথে কয়টা বগি রয়েছে যে কক্সবাজার উদ্দেশ্যে যে রওনা করবে? 20টা বগি রয়েছে। 20টা বগি। কতক্ষণ সময় লাগবে যে ইঞ্জিনের সংযোগটি মানে বগির সাথে দেওয়ার? এটা যত সময় আগে সংযোগ হয়ে যাবে রেডি হয়ে যাবে গাড়ি 10-30 মিনিটের। না আমরা আপনার লোকজনের সাথে কথা বললাম যে তারা বলল যে সবকিছু চেক আপ করে পরিপূর্ণ চেক আপ হয়ে যাওয়ার স্যার আমাদেরকে অনুমতি দিবে তখন আমরা কাজটা। না চেক আপ হইতেছে, ওই যে ট্যাঙ্কিতে পানি দিতেছে, ভিতরে ঝাড়ু দিতেছে, একটু আর পরিষ্কার করবে, এগুলো করার পরেই গাড়িটা চালাবে। ধন্যবাদ। কি নাম আপনার? আলমগীর ভাই। দর্শক আপনারা শুনতে পেলেন যে আসলে অনেকেই মনে করেন যে ট্রেন আসছে, ট্রেনটি এখন ছাড়তে সময় লাগে, কেন কেন সময় লাগে সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেলাম যে কি কারণে সময় লাগে। প্রতিটা ট্রেনের বগিতে যাত্রীদের যার যার টিকিট রয়েছে সে শেষে তার তার বগিতে মানে এগুলো উঠে ছিটে আসনে গ্রহণ করছেন। পাশাপাশি ট্রেনের ভিতরে যারা আনুষঙ্গিক যে কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্যান্ট এখন দেখতেছি যে লাইট সংযোগটি চলে আসছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ট্রেনের ভিতরে যে সংযোগটিগুলো রয়েছে ট্রেনটা কেমন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক বাইরে যে এটা বললেন যে ট্রেনটি অনেক অপরিষ্কার রয়েছে সেই বিষয়গুলোকে ক্লিন করার জন্য তারা ওয়েট করছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট থাকলেও আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। ট্রেনের আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের মানে সিটগুলো দুমুখী থাকে, সাধারণত অর্ধেক সিট থাকে হলে ডানে এবং সামনের দিকে, আরেকদিকে থাকে হলো পিছনের দিকে, একদম দুমুখী। অনেক সময় যে ট্রেনের যে ইঞ্জিনটি সামনে পিছনে চলে যায় তখন কিন্তু যাতে দুহিমুখী বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু এই জন্যগুলো সিটগুলো কিন্তু করা হয়েছে। সবচেয়ে মজার সিট হলো দর্শক এই যে দুটি, এখানে সামনে অনেক সুন্দর একটি প্রদর্শন থাকে, এখানে বসে অনেক মজা এবং সাথে হলো আনন্দ ভ্রমণ করানোর মতন একটা সিট। এটা সবার জোটে না, সাধারণত প্রতিটা আসন আমরা দেখতে পাচ্ছি যে করে থাকে। আমি এখন আমার আসনটি খুঁজছি যে কোনটি আমার আসন হবে। এই ট্রেনে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে অনেক ব্লগার রয়েছেন, পাশাপাশি রয়েছে অনেক টেলিভিশন কর্মী, সংবাদকর্মীরা রয়েছে, পাশাপাশি আমাদের এটিএন বাংলার পুরো এক যাক টিম রয়েছে এই যাত্রায়। দর্শক আমরা আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরে যে ট্রেনের ভিতরে সবচেয়ে ফ্যামিলি নিয়ে সবচেয়ে মজার যে সিটটি সেই সিট সম্পর্কে আমরা বলে দিচ্ছি এবং টিকিট নাম্বারটি কত হবে সেটাও আমরা আপনাদেরকে বলছি। এই যে দর্শক দেখুন এই আটটি সিট হলো সবচেয়ে ট্রেনের ভ্রমণের জন্য পরিবারের জন্য সবচেয়ে মজার এই সিট। ভাই কি আপনার এই সিটে? হ্যাঁ, এখানে এলো সবচেয়ে মজা মাস্তি এবং করা যায় যে পরিবারের সবার মুখোমুখি বসে বসা যায়, কেউ যদি ডানমুখী হয় বামমুখী হয় বা যদি ব্যাক সাইডে ওভাবে মুখ করতে হয় তাহলে যদি কষ্ট হয় তাহলে কিন্তু তারা অদল বদল করে নিতে পারবে, সিস্টেম চেঞ্জ করে নিতে পারবে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি আমরা ওই যে বগির যে সিটগুলো রয়েছে আমরা সেই সিটগুলো সম্পর্কেও আমরা আপনাদেরকে বলবো, সেটা কত নাম্বার সিট সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক আমার এখন পর্যন্ত আমার যে যে বগিটিতে আমি যাব সেটা কিন্তু এখনো খুঁজে পেলাম না। পরের বগিটি হবে আমার আসনটি আসলে কোনটি হবে এখন পর্যন্ত আমি সুনির্দিষ্ট পরে উঠলে হয়তো ভালো হতো, কারণ হলো এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে।
দর্শক আমরা এখন উঠে যাব যে বগিটিতে আমার সিট রয়েছে আমি সেই বগিটিতে উঠব আমরা যে বগিটিতে উঠব সেই বগিটি অবশ্যই এসি এডিয়ান বাংলার এক জাগ সংবাদকর্মী রয়েছে আমরা আমাদের যে বগিটিতে উঠব সেটা আমরা পেয়ে গেছি অবশ্যই ভাই আপনি কোথায় যাচ্ছেন ভাই কক্সবাজার যাচ্ছেন হ্যাঁ কি হলো এই লোকটা আসলে ঠিক না এই লোকটাকে ট্রেন থেকে নামিয়ে ফেলে দাও দর্শক এই মজাটা করেছি এটা আমাদের অফিস কলিগ এই জন্য অনেক আমরা মজা করলাম আমাদের এটিএন বাংলার একজন সংবাদকর্মী রয়েছে এখানে আমার বড় ভাই রয়েছে সিনিয়র ভাইরা রয়েছে সবাই মিলে আমাদের এই যাত্রাটি আসলে এক একজনকে চেহারা দেখে মনে হয় না কে এসে চিনাই যায় না জামাই ভালো আছেন ভালো এটা আমার জামাই কক্সবাজার যাচ্ছি আনন্দ পাচ্ছি আজকে আমার লাইভের প্রথম টাইটেলটা হবে এটা কক্সবাজার যাচ্ছি আনন্দ পাচ্ছি আনন্দ ছাড়া কি মানুষ যায় কথাবার্তা কিন্তু বউ দেখছে বউ দেখছে না ওকে ভাই এটা কি আমার আপনার কাউসার আমি কোনটাতে বলবো তাহলে এটাতে বসে গেলাম লাস্টে হোক দর্শক লাইফে এখনকার মতন আমরা এখানে সমস্ত